সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসত, বনের পশু বন ছেড়ে বাইরে আসত, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসত। কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ, বিশ্বনবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসত। আবু জাহেল, উতবা, সাইবা, এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল। আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়ে দিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত। সুবহানাল্লাহ, পড়ে হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ, পড়ে তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল, মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এ এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মোহাম্মদ, পড়ে নাউজুবিল্লাহ, যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মোহাম্মদ, এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো, শুই নাই, মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো, সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে, আল ইনসানু হারিসুন আলামা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি এই মোহাম্মদটাকে, তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ, আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি, আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টিয়ান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআন, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানে জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে, মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ, খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ, পড়েন, সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত, ফ্রি ফ্রি আরামসে শুনত এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়, ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা দেখা হয়ে যেত, একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোর আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না, চল আমরা শপথ নেই যে কেউ আসবো না, দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে, সবাই রাজি। আবু জাহেল বলে, দে, রাজি হইলে সিগনেচার দে সবাইকে। আবু জাহেল, তুই না, তা তুই আগে দে। আবু জাহেল এক নাম্বার,
নাম্বার টু উকবা, নাম্বার থ্রি শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে, বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না? একটা নয়টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং অ্যান্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে, হায় রে আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে। যাই যাই, আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লায়, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়ো, আজকেও সবগুলো যে হাজির, বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়, ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা আবু জাহিল্লাকে, কিরে তোর আইলি কেন? সবাইকে আবু জাহিল্লা তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কি না? এজন্য সাইয়েদনা বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামিআতু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। আর বিশ্বনবীকে এই সুরাটা কোন নামাজে পড়তে শুনছে? পড়বেন তো আপনারা, আল্লাহ তৌফিক দান করো। এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে, কি দিয়ে? তিন ফলের কসম দিয়ে। মনে রাখবেন, মান কানা ইয়াহলিফ ফালিয়াহলিফ বিল্লাহ, যার কোনো কারণে কসম কাটতেই হয় সে যেন আল্লাহর নামে কসম কাটে, আউলিয়াসমু, তার না হলে যেন চুপ থাকে, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে। কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই? আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময়, কাবার নামে কসম কাটি, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার কসম কাটি না? কাটা যাবে? শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? হ্যাঁ, মায়ের কসম না, মায়ের কসম কাটা যাবে না। আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? আল্লাহর কসম কাটা যাবে, আর মাজারের কসম খাইস না, মাজারের কসম কাটা যাবে, আর কিসের কসম কাটে দেশে? বইয়ের কসম না, বইয়ের কসম কাটা যাবে না। আর আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে, কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন। চিল্লাই কোন, সুবহানাল্লাহ।